প্রিয় মুসলমান, মা আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। কোন সন্তান যদি জিব্বা দিয়ে মার পা চেটে দেয়, পরিষ্কার করে দেয়, তার বড় মায়ের হক আদায় হবে না। মা এত বড় দামি। কিন্তু আজকে কদম বসিটাকে শিরকের ফতোয়া দিয়া বদ্ধ করে দিয়েছে। আজ হাজার হাজার মুসলমান এটাকে শিরিক মনে করে, যার কারণে আমার সমাজ, আমার দেশের ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন যারা আছে তারা এগুলিকে শিরিক মনে করে বাদ দিচ্ছে। এক একটা পর্যায়ে দেখা যায় ছেলেরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিয়েছে। বৃদ্ধাশ্রম বেড়ে গেছে আজ হাজার হাজার, শত শত বৃদ্ধ বৃদ্ধা নর নারী আজ বৃদ্ধাশ্রমে। যে দেখেন ভালো ভালো পরিবারের লোকেরা বৃদ্ধাশ্রমে চলে গেছে, অভাব নাকি। এক ভদ্রলোক আপনাদেরকে আজকে একটা কথা শোনা, এই করোনার আগে হাজিরা হজে গেছে, যিনারা গেছিলেন ওনাদের ভিতরে একজন লালমনিহাটে আমি মাহফিল গেছিলাম, তখন উনি বললেন যে আমাদের সাথে দুই ভাই একসাথে হজে গেছে, হজে যাওয়ার পরে ঢাকার থেকে রাম বেদে রওনা দিছে, জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশ প্লেন ল্যান্ড করার পরে দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেল। একসাথে অন্ধ, আমার দিকে তাকাবে, খুব গুরুত্বপূর্ণ, এটা বাস্তব থেকে বলতেছি, কোনো দলিলা দিল্লা না, একবারে বাস্তব আল্লাহর শাস্তি থেকে বলতেছি, দুই ভাই অন্ধ হয়ে গেল। তো যিনি সাথে নিয়ে গেছে, যে এজেন্সির মাধ্যমে গেছে, সেই মুনাজ্জিব তারে চিন্তা করলো যে ডাক্তার দেখাইছে কিন্তু কোনো ফায়দা হয় না। তো চিন্তা করলো লোক তো সুস্থ কিন্তু চোখে দেখে না, তো হজ করানো যায়। তুমি সুন্দর করে এদেরকে হজ করাইলেন, সারা হজ হলো, আরাফা হলো, মুজদালিফা হলো, আরাফাতে দোয়া করলো। শোনেন, হাজি যখন আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে শুধু চোখের পানি ফেলে দেয়, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আকবার! আরাফা এমন একটা দামি জায়গা, এত বড় দামি জায়গা, হাজিরা হাত তুললে আল্লাহ ওই হাত ফেরত পাঠায় না, এত দামি জায়গা আরাফাতের মাঠ, মুজদালিফা। আল্লাহ আকবার! মিনার মাঠে হাজিদের দোয়া কবুল হয়ে যায়, কাবা শরীফ ধরে দোয়া করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়, কাবা ঘর দেখে চোখের পানি ফেলার সাথে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, তাওয়াব করার সাথে আল্লাহ মাফ করে দেয়, হাজিদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। হজ করলো, তাওয়াব করলো, সাই করলো, আরাফা হলো, মুজদালিফা হলো, মিনা হলো, মদিনাতে আসলো, রিয়াদুল জান্নাত গেল, রিয়াদুল জান্নাত। রাসূল করিম বলেছেন আমার রিয়াদুল জান্নাতে কেউ যদি নামাজ পড়ে তাহলে সে যেন বেহেশতে নামাজ পড়ে। সুবহানাল্লাহ! এটা বেহেশতে টুকরা, রাওযাতু মিন রিয়াদিল জান্নাত, দুনিয়াটা জান্নাতের টুকরা, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু দোয়া করলো চোখ ভালো হলো, হজ শেষ করে দুই ভাই জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকা বিমান যখন ল্যান্ড করলো চোখ ভালো হয়ে গেল। হাজি সাহেবান সাথে যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, তারা বললেন ব্যাপার কি, আজকে বলে দিয়ে যান, আপনারা মক্কায় যাওয়ার পরে অন্ধ হয়ে গেলেন, হজ হয়ে গেল, একসঙ্গে হজ করলাম, চোখে দেখলেন না অন্ধ হয়েছিলেন, বিমান আসার পরে আপনারা আবার চোখ ভালো হয়ে গেল, ওষুধ খাওয়া লাগলো না, কারণ কি? জীবনের কোন ভুল কোন অপরাধ আপনাদের আছে বলেন। দুই ভাই চোখের পানি সেরে দিয়ে কাঁদেন, বলেন আমাদের জীবনের একটা ভুল আছে। বলে ভুলটা কি? ভুলটা হলো আমাদের বাড়ি গাড়ি সব আছে, পয়সা করার কোনো অভাব নাই, দুই ভাইয়ের ঢাকাতে কয়েকটা করে বাড়ি আছে, আমাদের টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আমাদের নিজেদের কাছে বাবা মাকে রাখতে পারি নাই, তাদের বদদোয়ার কারণে আজকে আল্লাহর ঘরে গেলাম, খোদার ঘর দেখার সৌভাগ্য আমাদের হলো না,
আল্লাহর নবীর বারগাহে গেলাম, রওজা শরীফ দেখার সৌভাগ্য আমাদের হলো না। এটা মা বাবার বদদোয়া, আমরা বুঝতে পারছি এটা আব্বা আম্মার বদদোয়া ছিল, বেয়াদবের ফসল। বাস্তব থেকে বলছি, কোনো কিতাবের দলিল না। এটা কয়দিন আগের ঘটনা, করোনার আগে। তো জন্য বলতেছি, মার পা সাইটে যদি জিব্বা দিয়ে পরিষ্কার করেন, কত মুসি শিরিক বানাইছ। পা সাইটে জিব্বা দিয়ে পরিষ্কার করে দিলু, মার হক আদায় হয় না বেটা। আর তুমি কদম বুঝিনি শিরিক বানাইছ, সুরার ঘরের সুরা। প্রিয় মুসলমান, মন খারাপ করবেন না, শক্ত ভাষায় এই জন্য বলতেছি, সমাজ অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের সন্তানরা আদব ও আলা হোক। কি কথা কন ঠিক কি না? আদব ও আলা হোক, আদব ও আলা হোক। আগের জমানার স্ত্রীরা স্বামীর পায়ে ধরে সালাম দিত, এখনকার সলিম ভালো আছো? এই ঠিক আসতে করকে জোরে কর, এই সলিম সকালে বাজারে নাস্তা নিয়ে এসো, রান্না করতে পারবো না। কি কপালের আলার বুড়ি, এই বউ যার নসিবে জুটছে ও দুনিয়ার থেকে জাহান্নাম দেখে গেছে, ওর কপালে সুদ নেই, বুঝতে পারছি? আদব আদব আদব, ডোন্ট মাইন্ড, মন খারাপ করবে, দুঃখের সাথে বলতেছি। আদব, আগের জমানার দাদি নানীদের কাছে জিজ্ঞেস করেন, প্রত্যেক দাদি নানীরা তার স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করত। জিজ্ঞেস করেন, যান আপনার মাকে জিজ্ঞেস করেন, আপনার বৃদ্ধ মাকে যে জিজ্ঞেস করেন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন, হযরত সাইয়্যেদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবা শরীফের পাশে যারা যাবেন, দেখবেন মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ পাথরের সঙ্গে আজও লেগে আছে, হাজার হাজার বছর আগে। হাজার 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 বছর আগের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘর নির্মাণ করতে লাগলেন, বাইতুল্লাহ কাবা শরীফ। সাহায্য করতেছিলেন ইসমাইল আলাইহিস সালাম, পাথর এনে দিচ্ছেন তিনি, পাথর কেটে কেটে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করা হয়। দেওয়াল যখন উপরে উঠে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম হাতের লাগল পান না, ওই সেই মাকামে ইব্রাহিমের পাথরখানা ইসমাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। ওই পাথরখানার উপরে সাইয়্যেদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওইখানে দাঁড়াইলেন, কদম মুবারক পাথরের মধ্যে দেবে গেল। এখন আমরা ইঞ্জিনের মাধ্যমে, লিফটের মাধ্যমে আমরা উপরে উঠি, কিন্তু সাইয়্যেদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পাথর কাউকে উঠানো লাগে নাই। উনি যত উপরের দিকে পাথর গাঁথতে লাগলেন, পাথর অটোমেটিক উপরের দিকে চলে যায়, ততই উপরের দিকে চলে যায়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পা মুবারকের দাগ বসে গেল, এখনো আছে মাকাম ইব্রাহিমের কাবা শরীফের পাশে যে একটা ছোট্ট আপনি আয়না দিয়ে গ্লাস দিয়ে ওটা ঢেকে রাখছে, খুব সুন্দর দেখা যায়। ওটার ভিতরে সাইয়্যেদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের ছাপের সেই পাথর এখনো আছে। আরে সাইয়্যেদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যদি জুতা পায়ে থাকতেন, তাহলে ওই পাথরের জুতা আর চিহ্ন থাকতো, পা মুবারকের চিহ্ন থাকতো না। উনি খালি পায়ে আল্লাহর ঘর সম্মানের সাথে খালি পায়ে জুতা ছাড়া খোদার ঘর নির্মাণ করেছে, তাওয়াফ করেছে। আর এখনকার দিনে মসজিদের মুসলমানরা জুতা পাই দিয়ে খোদার ঘর তাওয়াফ করে, এগুলি মুসলমান হতে পারে না। কথা কর ঠিক কি? আমরা বললে বলবো জিরিকি বেদাতি মাজার হুজে। এই জন্য আল্লাহর শাইর গুলিকে সম্মান করতে হয়, এটা তাকওয়া, খুলুসিয়তের জন্য, তাকওয়ার জন্য, এখলাসের জন্য করতে হয়।
প্রিয় মুসলমান আমার খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। অনেক দূর পর্যন্ত মাছ নিয়ে চলে আসছি। আমি কারবালার দিকে গিয়েছিলাম। আল্লাহর নবীর আওলাদকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। তাদেরকে যারা কষ্ট দেয় তারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। এই জন্য আজকে আপনারা যারা এই মাহফিলে আসছেন, দিছেন, সহযোগিতা করছেন, মহব্বত রাখছেন, সবাই কামিয়াব। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই যে বলছিলাম নামাজে রোজাতে জিকিরে ফিকিরে হজে তাওয়াফে ঝামেলা আসতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের মহব্বতের চোখের পানির ভিতরে কোনো ঝামেলা এই কথা কর না কেন, ঠিক না বেঠে? এই পানিতে ঝামেলা আছে? নবীজির তাজিমে যে দাঁড়াইয়া সালাম দিচ্ছেন ঝামেলা আছে? ঝামেলা নাই। রসুলের দুরুদ শরীফ যখন পড়েন তখন ঝামেলা? খুব ইখলাসের সাথে চোখের পানির ভিতরে কোনো ঝামেলা নাই। এই জন্য আল্লাহ রসুল সুনান ইবনে মাজার ভিতরে একটা হাদিস আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমান, ও আমার উম্মত তোমরা শুনে নাও, ও আমার উম্মত তোমরা শোনো, তোমরা শোনো, তোমাদের চোখের পানি মাসির মাথার পরিমাণ কণা দিয়ে একটু বেয়ে পড়ার সাথে সাথে তোমাদের জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, মিটাই আল্লাহ শেষ করে দেয়, গুনাহকে মিসমার করে দেয়। এটার ভিতরে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই এটার ভিতরে। খালি বেদাত দেখেন না, এই যে আমাদের দেশে বেদাতের ফতোয়া দিয়ে মিলাদ কোরআন খতম এই কালেমা খতম ফাতিহা খানি দোয়া দুরুদ বন্ধ করে দিচ্ছে, লাভ হইছে কার বলেন তো? শয়তানে কার লাভ হইছে? জোরে বলে, আমি ব্যাখ্যা করে শুনে দিচ্ছি, কার লাভ হইছে? শয়তানের লাভ হইছে। দোয়া বন্ধ করে দেন, শয়তানের লাভ, আপনার কোনো লাভ নেই। অনেকে বাৎসরিক ভাবে চিন্তা করে বাপ দাদার জন্য একটু দোয়া করে, তো এই বাৎসরিক চিন্তা করে সে বাড়িতে ছোট করে পরিসরে একটা মিলাদ মাহফিল ইন্তজাম করছে, সমাজের লোকজন দাওয়াত করছে, আমার দিকে তাকাবে, সমাজের লোকজন দাওয়াত করছে। তো ইমাম সাহেব হুজুর গেলেন, কিছু মাদ্রাসার তলবে আলেম উপস্থিত হল, বুঝে যাবেন আজকে কিছু মাদ্রাসার তলবে আলেম উপস্থিত হল, ইমাম সাহেব হুজুর উপস্থিত হলেন, হয়ে এলাকার সমাজের কিছু মুরব্বীরা ছেলেপেলেরা যুবকরা সবাই মিলে উপস্থিত হল, ধরেন 20-25 জন লোক এক জায়গাতে উপস্থিত হল। উপস্থিত হওয়ার পরে ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে মিলাদ শরীফ চালু করলেন, শুরু করলেন। আচ্ছা আপনারা বলেন তো প্রত্যেক কোরআনের হরফে হরফে কয়টা করে নেকি হয়েছে? জোরে বলেন না, আরো জোরে বলেন, এই 10টা করে নেকি যে হইলো এটা কি শুধু যিনি দাওয়াত দিছেন তিনি পাইছেন না সবাই পাইছে? আচ্ছা, এরপরে দুরুদ শরীফ শুরু হলো, প্রত্যেক দুরুদে 10টা গুনামা 10টা নেকি লেখা হয়, 10টা বার আল্লাহ রহমত নাজিল করে, এটা কি ইমাম সাহেব হুজুর একা পাইলো না সবাই পাইলো? আচ্ছা, যখন দোয়া শুরু হইলো তখন দোয়া ইমাম সাহেব হুজুর কইতেছে, আল্লাহ যারা এখানে আসছে তাদের বাপ মারে আজকে সওয়াব দিও না, যিনি আজকের মাহফিলে দাওয়াত করছে তার আব্বা আম্মার কবরে সওয়াব দাও, এরকম কোন দোয়া আছে? দোয়ার ভিতর ফাসিলটি আছে, দলাদলি আছে, যা আল্লাহ যারা আমলিক করে তাদের সবারই সওয়াব দাও, যারা বিএনপি করে এদের কবরে সওয়াব দিও না। দোয়ার ভিতরে এরকম সিস্টেম আছে? আমরা আজকে সুন্নি মাহফিলে দোয়া করতেছি, আল্লাহ যারা আজকে আমরা এই এলাকার সুন্নি আছে তাদের সওয়াব দাও, যারা গাইরে সুন্নি আছে তাদের দিও না, এরকম কোন দোয়া আছে? দোয়া তো আমরা সবাই শরীক করছি, যে বেটা দোয়া মানে না মিলাদ মানে না তার বাপের কবরে সওয়াব দিচ্ছে, কি কথা কর না? যে বেটা দোয়া মিলাদ মানে না তার বাপের কবরে 14 গুষ্টির কবরে সওয়াব দিয়ে দিচ্ছে, তার বাবার বংশের সবার নামে দোয়া করে দিচ্ছে, আল্লাহ এই গ্রামের যা অন্তকাল করছে আল্লাহ সবার কবরে তুমি নেকি দাও, তাদেরকে মাফ করে দাও,
কি দোয়া করছে না? তাহলে দোয়া বন্ধ হইলে লাভ হয় কার? শয়তানের। জোরে বলেন, দোয়া বন্ধ হলে লাভ হয় কার? তাহলে দোয়া চলবে না? না, আস্তে বলেন, দোয়া চলবে? কোরআন খতম চলবে? মিলাদ মাহফিল চলবে? জিকির মাহফিল চলবে? রাসূলের একজন সাহাবি ছিলেন, তার নাম আবু রাজিব আল সুপার সাহাব। ওনার জীবনীর ভিতরে আল্লাহ রাসূল ওনাকে বলতেন, এ আবু রাজিব, তুমি যত পারো তোমার জিব্বাকে আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখো। কারণ যত সময় তুমি আল্লাহর জিকির দিয়ে জিব্বাকে সিক্ত রাখবা, তত সময় আল্লাহ তোমাকে সালাতের মধ্যে গণ্য করেন। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন না, সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কত দাম। আল্লাহর নবী বলেন, আবু রাজিব, যত সময় তুমি তোমার জিব্বাখানাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখবা, তত সময় আল্লাহ তোমার আমলনামায় সালাত বলে গণ্য করে নিবে। আমার আল্লাহ, আবু রাজিব রে, যদি তুমি জিকিরের মজলিস পাও, ওই মজলিসের মধ্যে তুমি বসবা, আল্লাহ যেন তোমার জীবনে কল্যাণময় করে দেয়। একবার জোরে বলা যাবে কি, সুবহানাল্লাহ। দোয়া কিসের মজলিস? জিকিরের মজলিস। জোরে বলেন, দোয়া কিসের মজলিস? আজকের মজলিসটা কিসের মজলিস? জিকিরের মজলিস। জোরে বলেন, কিসের মজলিস? জিকিরের মজলিস। যদিও সোহাদে কারবালার নাম মহাব্বতে বলছি, কিন্তু জিকিরটা মূলত কার? না না, একসাথে বলতে হবে, কার? তো যে বেদাত বললো ওর মতো কপাল পড়া দুনিয়া তার আসেনি। এই যে দোয়া, কোরআন শরীফ খতম হইতেছে আপনার বাড়িতে, এই মাদ্রাসার 10 জন তলবে ইলম দাওয়াত দিছেন, দাওয়াত করে বাড়িতে আব্বা আম্মার উদ্দেশ্য হোক, বংশ জ্ঞাতির বংশ পরিজনের উদ্দেশ্য হোক, আপনি বসাইয়া সবাই রে কোরআন শরীফ পড়াইতেছেন। এই যে তলবে ইলমরা প্রত্যেকজনে এক পারা দুই পারা করে পড়িয়া, দুই খতম বা এক খতম কোরআন শরীফ পড়লো, বলেন ওই মজলিসটা দুনিয়ার সাধারণ মজলিসটা জিকিরের মজলিস? তো বেদাত বেদাত করে যারা চিল্লায় ওগর মতো কপালের উপর ঠাডা পড়ছে, ওর কপালের উপর ঠাডা পড়ছে। যত সময় কোরআন তেলাওয়াত হবে, তত সময় নেকি আর নেকি, একসাথে বলা যাবে না, আল্লাহু আকবার। রাসূল করিমের সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আদত ছিল, প্রত্যেক দিন তিনি সারা রাত কোরআন শরীফ পড়তেন, ইবাদত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে তিনি বাড়ি যাইতেন। ওনার 100 উপরে সন্তান আল্লাহ দিয়েছিলেন, নাতি নাতকুর দিয়ে অনেক বিরাট পরিবার ছিল ওনার, 100 মত আল্লাহ সন্তান ওনাকে দিয়েছিলেন। উনি বাড়ি যাইতেন, কিন্তু রাত্রিবেলা যে কোরআন শরীফ পড়তেন, ধরেন 30 পারা কোরআনের 29 পারা উনি তেলাওয়াত করতেন, এক পারা খালি বাকি রাখতেন। ওই এক পারা তেলাওয়াত করিয়া সকালবেলা সবাইকে ডাক দিয়ে সমস্ত সন্তান নাতিপুতি সবাইকে এক জায়গা বসাইয়া খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বাকি 30 পারা অথবা বাকি এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করে সন্তানদেরকে নিয়ে একসাথে তিনি দোয়া করতেন। একবার জোরে বলা যাবে কি, মারহাবা। আলাদা না জমাতের সাথে? জোরে বলেন না, না একসাথে। আজকে বুঝাই দিয়ে যায় কি, আলাদা না জমাতের সাথে? তা আজকে জমাতের সাথে দোয়া করা যারা বেদাত মনে করে, ওর কপাল জিন্দগি বেদাত। এই ইসরায়েলি শয়তানি দেশ ঘুরে গেছে, এ কথা যখন আমরা বলি তখন আমরা বেদাত। হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু সব সন্তান নিয়ে দোয়া শুরু করলেন। দোয়া শেষ করার পরে আল্লাহ নবীর খাদিম নবীর সাহাবী তিনি বলতেন, আমার সন্তান না, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান মোবারক থেকে শুনছি, কোরআন শরীফ খতম করার পরে যে দোয়া হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে কোরআন খতম চলবে? চলবে? আজকে ফতোয়া মারতে মারতে এত পরিমাণে গেছে, আমার দেশের মা চাষিরা মেয়েরা বোনেরা আগে কোরআন শরীফ খতম দিত,
প্রত্যেক রমজানে দুইটা তিনটা সাজ্জা ফাস্টা করে দিছে, আর এখন স্টার জলসা জি বাংলা ফেসবুক আর ইউটিউব টিকটক আর এই সমস্ত আমি যে মিথ্যে বেরিয়ে সর্বারই চাই না কত মারতি মারতি বেডিগেরে একবার ফেসবুকের ভিতরে আন্দাই দিয়ে দিচ্ছি যা, বুঝতে পারছেন? তা লাভ হয়েছে কার? শয়তানের। এই জন্য বলতেছি দুয়া কোরআন খতম এগুলি চলবে, এগুলি সালাবে, না হলে শয়তানের লাভ হবে, কোনো অসুবিধা নেই। আপনি কিয়ামত পর্যন্ত হায়াত যদি হয় একবারও যদি আল্লাহর দরবারে হাত না তোলেন তো আল্লাহর কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আর আপনি যতবার চাবেন আল্লাহর কাছে, যতবার কানবেন ততবারই আল্লাহ আপনার মাফ করে দিবেন। যত হাত বাড়াবেন রব্বে করিমের দরবারে, আপনি তো গোলাম, আমি আপনি পাপিষ্ট গুনাহগার, মালিকের দরবারে হাত বাড়াইতে লজ্জা কিছে? এখানে ফতোয়া মারে শয়তান কোথাকার? কিসের ফতোয়া? গোলাম মালিকের দরবারে হাত বাড়াবে, একা পারে একা বাড়াবে, জামাতের সাথে বললে জামাতের সাথে বাড়াবে, নামাজের পরে বাড়াবে, কুরআন খতমের পরে দিবে, মাহফিলের শেষে দিবে, খাবারের পরে দিবে, বান্দা যখনই সুযোগ আসবে উত্তম হালত উত্তম অবস্থা সে আল্লাহর দরবারে হাত বাড়াবে, লজ্জা কিছু? আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, এগুলো বুঝতে হবে, সাহাবায়ে কেরামের আদর, সাহাবায়ে কেরামের আমল। খাদিম রসুল জীবনে আর কোনোদিনই লোকব কারো নসিব হবে না, তিনার মতো সাহাবি সব সন্তানদেরকে নিয়ে বাকি কোরআন শরীফের এক পারা তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত বাড়ে, আর সবাই নিয়ে একসাথে দোয়া করতেন ফজরের নামাজের পরে। আর আমরা খালি বেদাত 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 বেদাতকে শিক্ষির ফাটি ফাটি জান শেষ করে বলেছি। প্রিয় মুসলমান, আমার এদিকে না, যেহেতু শহাদাই কারবালার মাহফিল এদিকে আমি ফিরে চলে যাচ্ছি, চন্দনাই বাসি মনোযোগের সাথে কথাগুলি শুনে যান। আহা, উনাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ রসুলকে তারা ভালোবাসবে, আ আল্লাহর নবীকে যারা ভালোবাসবে আল্লাহকে তারা ভালোবাসবে, আল্লাহকে যারা ভালোবাসবে জান্নাতি 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 আমার রব আমার মালিক তাদেরকে জান্নাতি বানায় দিবে। শহাদায়ে কারবালার অনেক দীর্ঘ আলোচনা, লম্বা আলোচনাতে আমি যাব না, শুধু আলোচনার ভিতরে একটা আলোচনা আনি, মনোযোগ দিয়ে যাবেন। শহাদায়ে কারবালার মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বত, এটা দলিল দিয়ে হয় না, বয়সের কারণে হয় না, বংশ দিয়ে হয় না, মাদ্রাসাও দিয়ে হয় না, মক্তব দিয়েও হয় না, প্রতিষ্ঠান দিয়েও হয় না, কলিজার ভিতরে আসে। আল্লাহ যাকে কবুল করে তাকে নবীর মহাব্বতের জন্য মঞ্জুর করে নেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে মঞ্জুর করে। পাকিস্তানের একজন লেখক, ভারতের একজন লেখক, তিনি একটা বই লিখলো রঙ্গিলা রসুল, নউযুবিল্লাহি মিন যালিক, হাজার 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 ভারতীয় মহাদেশে কোটি কোটি মুসলমান, তার ভিতরে একটা মুসলমান, তার নাম ইলমুদ্দিন। ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি ছিল, তো অরিজিনাল মিস্ত্রি না, যুগাইলা। আপনাদের চট্টগ্রাম কি বলে? তো আমাদের হরিপুর চট্টগ্রাম তো মিল আছে, কেড়াই কর মিল নাই, মিল তো আছে। তো যা হোক, যুগাইলা, সে যুগের মিস্ত্রি, ব্রিটিশ আমল, তখনকার দিনে সামান্য পয়সা দিয়ে কোন রকম তার জীবন চলত। আহা, তার কানে কে যেন এসে বলছে, শুনছ রঙ্গিলা রসুল নামে, সে লেখাপড়া অত কিছু জানত না, বইটই পড়তে পারত না, শোনে সে কোন রকম মক্তবে পড়ছে, কোন রকম যুগাইলে কাঠ মিস্ত্রি যুগাইলে ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে তার বাড়ি, এসে বলছে শুনছিস রে ইলমুদ্দিন, ভারতের এক লেখক রঙ্গিলা রসুল নামের বই লেখা আমার রসুলের চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলছে। আহা, ইলমুদ্দিনের কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠছে, কারণ এটা হতেই পারে, আমার রসুলের সামনে এত বড় গুস্তাখিমূলক কথা ওকে বাঁচতেই দিব না, অনেক পরিশ্রমের টাকা দিয়ে একটা ছুরি কিনছে,
শুধু লাহোর থেকে রওনা দিয়ে সে দিল্লিতে আসে। আইসে সেই রঙ্গিলা রসুলের লেখককে আদালতের ভিতরে হত্যা করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার।